দুবাই থেকে আসার পরে দুবাই ব্লগ গুলো করছিলাম গোপ্রো দিয়ে। বাসায় আসার পরে গোপ্রোটা টেবিলের উপর রাখছিলাম, তারপর অনেক ইতিহাস হয়ে গেল, কবে আইসি কবে গেছি, গোপ্রো এদিকে ছিল বা ডোয়ারে মনে কোন এক জায়গায় ছিল, গোপ্রো আমি পাই না, ঘর নয় সেটা। তো আজকে সকালবেলা ঘুমের টুইটটা একটা চুনা হইলাম, বাট গোপ্রো গেল গা মিডিয়াম মোড গেল গা, আমার নিজে যেটা ট্রাইপড ছিল এটা পাইতেছি না, পুরো বাসা সার্চ মারছি পাই নাই। তো তারপর আর কি করার, গোপ্রো তো কিনা লাগবে, কজ মোটো ব্লগ কামিং সুন, দ্যাটস ওয়াই এনাদের একটা বাঁশ খাইলাম কি নানা লাগছে। আগেটা ছিল হিরো 11 আর এটা হয়েছে হিরো 12 ব্ল্যাক। তো কি খুলছস, খুইলা কি ঢুকাস না এটাতে? মেমোরি কার্ড লাগাই দেখছি ভাই, সব লাগানো দেখছি। হ্যাঁ আমি সব লাগা প্রোডাক্টর লাগাই দিছি। এটা গোপ্রো বক্স। হ্যাঁ ওরা দিন দিন কিপ্ট হইতেছে কেন, 11 তো ব্যাক ট্যাক দিত। আলাউদ্দিন ভাই আমি যে প্যারাটা দিছি, আলাউদ্দিন ভাই ভাই আমার তো গোপ্রো পাই না, আমি বাসার থেকে কি কয় গোপ্রো পাই না মানে, আচ্ছা ভাই গোপ্রো গেছে গা, এটা কি কালারটাই এমন? হ্যাঁ হ্যাঁ আমি ময়লা আরো বেশি নাকি হবে কিছু একটা, এখানে মাউন্ট দিছে হেলমেটের, সো ইংলিশ আচ্ছা আপডেট করতে হবে। হ্যাঁ আপডেট করতে হবে, অফ ব্যাটারি 20%। তো থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই রে, যে আমার এই বিপদের সময় হেল্পটা করার জন্য। আর এটি সব আমি কিনছিলাম, ওই রাহুমের দুঃখের কথা। এহ নতুন মিডিয়াম মোড, সাগরের মিডিয়াম মোড শুনছি, সাগর নষ্ট হয়ে গেছে কদিন আগে, আবার নতুন মিডিয়াম মোড। আমার কথা হইলো যদি আমি বাসার মধ্যে আবার এটা পাই, ঘটনাটা কিন্তু অন্যরকম হইব। আল্লাহ আল্লাহ করে যদি বাসার মধ্যে পাই, কিন্তু পুরা বাসা সার্চ মেরে দিছি মিডিয়াম মোড, এই গোপ্রোর কোনো নাম ও নিশানা নাই। ও এটা চার্জে লাগাইতে হবে 20%, নাইলে এটা হবে না। তো এখন আমাদের কি করতে হবে, এটা খুলতে হবে, তারপর পারস চালাইতে এটা রে টিং করে খুলে ফেলতে হবে, বুঝছস? তারপর ইসমে খুল যা সিম সিম, মানে মিডিয়াম মোড হিরো 9 চলবে, 10 না 10 চলবে, 11 চলবে, 12 চলবে, দ্যাটস ইট। ভালো হয়েছে, নাইস মাউন্ট টাউন্ট দিয়ে দিছে, এই মাউন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট মাউন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট মাউন্ট, এগুলো খুব কাজে লাগে। বাট আই মিস মাই হিরো 11, এটা 12 কেমন মোটো ব্লগ হয় কেমন কি হয় আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন, যখন আমি মোটো ব্লগ আপলোড করব। দোয়া রাখবেন সবাই যাতে আমার কিছু আর না হারায়, জীবনে প্রথমেই হারাইছি যদিও, এমনি হারানোর কোনো কথাই না, বাট কষ্ট পাইছি এই জিনিসটায়, এটা কই গেল না গেল প্যারা নাই চিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আর হ্যাঁ গাইস কোয়ালিটি চেকটা একটু জানাই যখন আমি মোটো ব্লগ করবো, ইনশাল্লাহ খুব সো আপনাদের ভালো লাগবে, বিকজ মোটো ব্লগ তো হিরো 12 আরও বেটারই দেওয়ার কথা হিরো 11 থেকে। তো প্যারা নাই চিল, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।